भाई नामाज़े दो चार सूरा पढ़े निलाम मुखस्त करे निलाम पढ़े झुके गेलाम शुधु एइटुकु होले हबे नि एकटा कथा बोलें कुरान पाके जखन घोषणा आछे या अय्युहल्लजीना आमनुस्तईनु या अय्युहल्लजीना आमनु ला तक्रबुस सलाता वा अंतुम सुकारा আলেমরা আছেন ইমাম সাহেবরা আছেন আয়াতগুলো পড়ছি নিঃসন্দেহে এগুলো ভাইটিয়াল আয়াত পরিচিত আয়াত অনেকেই জানেন অনেকের মুখস্থ নেই আল্লাহ পাক বিশ্বের সকল মানুষকে বলেন না সিরফ একটা একটা কবিলা একটা গোত্র একটা কওম কে আল্লাহ বলছেন এ ইমানদারগণ তাহলে এখানে বোঝা গেল সবাইকে নয় যারা ঈমান এনেছে তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো কে বলছে আল্লাহ না নবী আল্লাহ নবী জবান দিয়ে ওহে যারা ঈমান এনেছো লা তাকরাবুস সালাতা নামাজের নিকটে যেও না একই কথা কোরআন নিয়ে শুন না দেখাতে পারলে মাজুরিয়ার জনবস্তি মা বহিন পুরুষ বাপ মা যত আছে প্রত্যেকের জুতোর মালা গলায় করে নিয়ে যাব তাহলে এখন নামাজটাই যদি আমরা না বুঝতে পারি নবীকে কি করে বুঝব কসম খোদার নবীকে আগে বুঝে নেবেন নবীকে যদি কিছুটা বুঝতে পারেন তাহলে আহলে বাইতকে বুঝে নেবেন আর আহলে বাইতকে যদি কিছুটা বুঝে নেন নামাজ রোজা হজ যাকাত সবটাই বুঝে নেবেন বেনামাজি থাকবে না জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো লা তাকরাবুস সালাতা নামাজের নিকটে যেও না কেন না আনতুম সুকারা যতক্ষণ পর্যন্ত নেশা অবস্থায় আছো কি কমবখত আল্লাহ ঈমানদারও বলছেন আবার ঈমানদার নেশাও করছে অলরেডি তখন নেশা বন্ধ হয়নি নবী পাক মদিনাতে দিনের প্রচার চালাচ্ছেন মদের উপরে একটা ইস্তেমাল ছিল আরবের কি জাহেলিয়াত ছিল সেটা জানেন ইতিহাস পড়েছেন শুনেছেন নিজের মেয়ে হলে জ্যান্ত কবর দিত লুকিয়ে লাকিয়ে যতই বড় করুক আল্লাহ পাক ঈমানদারও বলছেন মনে পড়েছে ঈমানদারও বলছেন আবার বলছে নামাজের নিকটে যেও না ঈমানদার নামাজের নিকটে যাবে না কি ঈমান যাবে না ঈমান আছে মেনে নিয়েছে যেহেতু আমি আল্লাহ মদ এখনো হারাম করিনি তাই ওরা পান করে ফেলেছে তার জন্য তোমরা এমন নেশায় চুর হয়ে গেছো যে নামাজে গিয়ে তুমি কি বলবে কি পড়বে সেটাই যদি বুঝতে না পারো তো আমার নামাজ আমি আল্লাহ আমার দরকার নেই ঠিক না এই জন্য বলেন পরে যখন মদ হারাম করা হলো নামাজ বহাল থাকলো ঠিক না তো নামাজ নেশা অবস্থায় কঠিন আচ্ছা বলেন কেন মানা করলো না তুমি কি বলবে আল্লাহকে কি বলছো হ্যাঁ সেটাই যদি তুমি না বোঝো তো ওরকম নামাজ আবার দরকার নেই যদি একটা মাতালের জন্য বলে অমন নামাজ দরকার নেই আমরা তো আর মাতাল নয় এখন নামাজে কেউ মদ খেয়ে যায় হ্যাঁ না বলেন মদ পান করে যায় যায় না তো তো নামাজে যখন যাচ্ছে সে তো মাতাল নয় কিন্তু সে তো নিশ্চয়ই আল্লাহকে কি বলছে জানে আমি একজন নামাজি আমি নামাজে যাচ্ছি মদ খাওয়া অবস্থায় তুমি কি বলবে আল্লাহকে তুমি নিজেই হুঁশ রাখো না তো অতএব আমার নামাজ দরকার নেই তার মানে আল্লাহ মাতালের নামাজ চাচ্ছে না তাহলে বেমাতাল যারা মাতাল নয় নেশাখর নয় তাদের নামাজ তো আল্লাহ চাইবে তো আমি মদ না খেয়েও যদি তার থেকে বড় মাতাল আমার নামাজ আল্লাহ নেবে আমি মদ না খাওয়ার পরেও আমি না মাতাল নয় কিন্তু তার থেকেও বড় মাতাল আল্লাহ নেবে আমি কার মাতাল দুনিয়ার মাতাল আমি কার মাতাল জান্নাতের মাতাল আমি কার মাতাল হুরের মাতাল আমি কার মাতাল বালাখানার মাতাল আমি কার মাতাল জাহান্নামের ভয়ের মাতাল জাহান্নামের কথা শুনে কাঁদি জান্নাতের কথা শুনে খুব লোভ করি দিলাম ঠুকে
ভাই হাসবেন না একদম বোঝার কথা আছে আমি কি বললাম কাকে বললাম কেন হাত উঠালাম আল্লাহু আকবার কার দরবারে কি আজিজি হবে আল্লাহর দরবারে আমি আজিজি গোলাম তোমার দরবারে হাজির হয়েছি ইমাম সাহেব বললেন তাই একটু নামাজের টপিকটা ভুলে যাব লাস্টে প্রথমেই শুরু করে দিয়েছি জি আল্লাহর দরবারে হাজির হব তো হাজির যখন হব কেমন হতে হবে না আমি একটা গোলাম কোনো দুনিয়াবি ছেলে পুলে গরু বাছুর সব খেয়াল থাকবে না যদি মেঘ গুড়ুম গুড়ুম করে মাঠে গরুটা বাঁধা আছে চর কাপড়ে মারা যেতে পারে তাহলে নামাজ ছেড়ে গরু আনুন পরে সে নামাজ পড়বেন নামাজ পড়তে তো ভাববেন না গরুটা ভিজে যাচ্ছে তো গোলামিতে দাঁড়াবেন আল্লাহ যদি বলে আয় তো ঝোকো রুকুতে আল্লাহ ডাকছে রুকুতে ঝোকো সুবহানাল রাব্বিল আযিম ঝুঁকে গেলেন কেন আল্লাহর দরবারে ঢুকলে আত্মগরিমা দেখিয়ে প্রবেশ করা যাবে না ঝুঁকে ঢুকে হবে ঠিক না এর নাম রুকু এর নাম ঝোঁকা আল্লাহ বলছে ঝুঁকেছো তো এসো যেই আল্লাহ দরবারে গেলাম দিলাম সেজদা জি কিছু না বুঝি অন্তত এতটাও যদি মনোভাব করি যে আমি আল্লাহর কাছে গোলাম দাঁড়িয়েছি আজিজি করছি ঝুঁকছি সাইদা করছি আর বৈঠকে কি না আল্লাহর সঙ্গে রুবারু দিদার হচ্ছে সেই জায়গায় আল্লাহ শুধু নয় নবী আলে নবী ফেরেশতা সকলের সঙ্গে কথা বলছি কি না আল্লাহ তাওহীদ পড়ছি নবীকে সালাম দিচ্ছি নবীর আওলাদের উপরে দরুদ পড়ছি ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি তামাম মুসলিম সালেহীনদেরকে সালাম দিচ্ছি তারপরে আখেরে বিদায়কালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি একবার বললাম এটা দুবার দুদিকে দুদিকে তো আমি তো দেখলাম দেখলাম কাঁদ দেখলাম ফেরেশতাকে দেখলাম না কাকে সালাম দিলাম মুখে দিলাম বুঝলাম না মন রয়েছে অন্য জায়গায় ভাই নামাজে গিয়ে আমি প্রত্যেকটা রাকাতে আপনাকে পড়তে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ঠিক না বেঠিক যারা নামাজি আছেন তারা মাথা হিলাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক রাকাতে পড়ার দরকার নেই তো পিছনের ভাইরা প্রত্যেক রাকাতে মাশাআল্লাহ যাক যাক আলেম সবাই আছে আমারও ভুলটুল হলে লোকমা ধরে শিখিয়ে দেবেন তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক রাকাতে পড়তে হবে কি বললাম খোদাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তার আগে একটু যাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বিপদ কেন নামাজে এই আয়াতে আমি বিপদ মনে করি বলে কি রকম ভাই সত্যি কথা বলতে কিছু মুখস্থ করে ফেলেছি পড়ে নিলাম অন্য নাম নামাজ তার সঙ্গে বাংলাটাও জানতে হবে আপনি একটা কাজ শিখতে যাবেন ফার্নিচার রাজমিস্ত্রি প্র্যাকটিক্যাল ভাবে দু বছর এক বছর তিন বছর গোলামি করে তবে মিস্ত্রি হবেন এর জন্য যদি এতটা সময় কাটান বিয়ার করেন খরচা করেন নামাজ আল্লাহ দরবারে পড়বেন তার বাংলাটা না জেনে আরবি পড়ে চলে যাবে হ্যাঁ দিয়ে দেবে জান্নাত আল্লাহ বলে তুমি কি বলেছিল বলো তো বলো আরবি পড়েছি মানে জানি ছেড়ে দেবে বাংলা নেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন গর করুন কত বড় বিপদ হয়েছে তাই আল্লাহকে বলছি ও গো আল্লাহ আপনার দরবারে আমরা আপনার ইবাদত করি আপনার দরবারে পেজেন হয়েছি আপনারই আমরা ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন এবং আপনার নিকটে আমরা সাহায্য চাইছি কি বিপদ হলো দোকানে সাহায্য চাননি মাঠে ঘাটে সাহায্য আল্লাহর কাছে চাননি ঘরেও বাইরে গলিতে অলিতে শহরে বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন কোনোদিন বলেননি আল্লাহ আমায় সাহায্য করম কিন্তু মসজিদে এলেন নামাজ পড়তে আজান দিল শুনে এলেন আরে সে বলছেন আল্লাহ গো অয়্যা কানাস্তাইন তোমার নিকটে আমরা সাহায্য চাইছি আল্লাহ বলে কি সাহায্য চাইছি তো আমি তো বুঝি না যাক শিখিয়ে দিয়েছে শিখে নিয়েছি মানে মতলব বুঝি না এই যেন মাতাল থেকে অধিক মাতাল আমার মনে হচ্ছে আমি বলছি আল্লাহ অয়্যা কানাস্তাইন আপনার নিকটে আমরা সাহায্য চাইছি কি সাহায্য না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়ত করো বাঁকা পথে নয় টেরা পথে নয় অন্য পথে নয় শয়তানের পথে নয় যেটা তোমার পথ সহজ সরল পথ সিধা পথ সেই রাস্তায় আমাকে হেদায়ত করো তো সেই রাস্তাটা কার হবে সেই রাস্তাটা কার হবে ভাই বান্দার হবে না আল্লাহর হবে একদম শিওর সেই রাস্তাটা কার হবে আরবার বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবার মানেটা বলছি হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়াত করো সহজ সরল পথে সিধা পথে অনেক মসজিদে ইমামরা কাত খেয়ে যায় নামাজ
শুধু রূপ দেখালে হবে না, ভেতরে গুণ আছে তো।